नक्सलबाड़ी बीडीओ कार्यालय में विकास परियोजनाओं को लेकर बैठक आयोजित। नक्सलबाड़ी ब्लॉक के विभिन्न विकास कार्यों को लेकर नक्सलबाड़ी बीडीओ कार्यालय में एक विशेष बैठक आयोजित की गई। बैठक में सिलीगुड़ी महकमा परिषद के चेयरमैन अरुण घोष समेत अन्य प्रशासनिक अधिकारी उपस्थित थे। मालूम हो कि सिलीगुड़ी महकमा परिषद ने नक्सलबाड़ी ब्लॉक में ठोस कचरा प्रबंधन समेत कई विकास परियोजनाएं शुरू की है। बताया जा रहा है कि उन सभी कार्यों की प्रगति की समीक्षा के लिए आज बैठक आयोजित की गई थी। बैठक में अध्यक्ष के अलावा नक्सलबाड़ी के वीडियो व अन्य प्रशासनिक अधिकारी उपस्थित थे। नमस्कार, हमरा के एक गुरुत्वपूर्ण मीटिंग हम लोग ने बहुत काल माटी का प्रोजेक्ट है। हमारे स्टेट के टीम से हमारे मंडल पंचायत समिति बहुत सी हमारे वीडियो साहब बिलोर साहब আমাদের সমস্ত প্রধান এই ব্লকের প্রধান প্রধান এবং এনএস সবাইকে আমরা এই জন্যই দেখেছি যে আমরা এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা হচ্ছে জয়েন্ট সার্কিটা বলে যে আমরা এখন আর এসপিএম ছাড়া আমরা কিছু চিন্তা করারই নেই আর আমাদের প্রত্যেককে করতে হবে মানে করতে হবে, এটাতে কোনো আর কি করা যাবে না। আর বিশেষ করে আমাদের যেহেতু গ্রাম পঞ্চায়েত আর আমাদের এনএস যারা আছে তো সেক্রেটারি যারা আছে সবারই কিন্তু দায়িত্ব এটা, এটা একা প্রধানও করতে পারবে না, একা আমাদের এনএসরাও করতে পারবে। টেকনিক্যাল ব্যাপারটা এনএসআরে আমি বারবার বলি যে আমাদের যারা স্ট্র্যাটেজিক আছে তাদেরকেও বলছি বারবার যে আমাদেরকে সিম্পলি বোঝা, ইজিলি বোঝা। টেকনিক্যাল ব্যাপারটা আমরা এনএসটা টেকনিক্যালি যেটা আমাদের ডিপিআর করা আমাদের বাকি যেগুলো কাজ আছে ওটা ওনারা করবেন, আর আমরা ফিল্ডে কী করে করতে হবে প্রধান ম্যাডামদের কিন্তু সহযোগিতা নিতে হবে, প্রধান সাহেবদের সহযোগিতা নিতে হবে। জমি আইডেন্টিফাই করতে হবে আমাদের বিলোর সাহেব আছে প্রধান ম্যাডাম বা আমাদের যারা আছেন আমাদের আধিকারিকরা সবাই মিলে কিন্তু যোগাযোগ করুন, বিলোর সাথে যোগাযোগ করে কোন জায়গাটা এই করা যাবে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেবরা আছে গিয়ে কথা বলতে হবে, গিয়ে আমাদেরকে আমাদের কাজ হচ্ছে আমাদের জমিটা আগে ঠিক করে দিতে হবে যে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করব। আমরা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য অলরেডি কাজ শুরু হয়েছে, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের ওনার কাজ শুরু হয়েছে। এখন ফান্ডেরও কিন্তু কোনো অসুবিধা নেই, ফান্ড অ্যাভেলেবেল আছে, কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সিস্টেম ওয়াইজ করতে হবে। আমাদের লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেগুলো করেছি আমার মনে হয় না আমরা প্রপার ওয়েতে এখন পর্যন্ত করতে পেরেছি, যার জন্য কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, স্টেট থেকে ওনাদের আসতে হচ্ছে। এটা কিন্তু আমাদের ভালো সংকেত নয়, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতকে একটা লিয়াজো মেনটেন করতে হবে, কারণ আমরা মনে হচ্ছে স্টেট আমরা জেলার থেকে সিধা গ্রাম পঞ্চায়েত আমরা আলোচনা করছি, মাঝখানে পঞ্চায়েত সমিতি বলে ই করে যাচ্ছে। আমার মনে হয় যে প্রত্যেকটা চারটা পঞ্চায়েত সমিতিকে আরও বেশি দিতে হবে যে পঞ্চায়েত সমিতিরাই গ্রাম পঞ্চায়েতকে মনিটরিং করে বিডিও সাহেব বিএলও সাহেবরা মিলে যাতে মনিটরিং করে আমাদের কাজটা করতে হবে। আর গভর্নমেন্টের এখন এটা দিয়ে ফান্ডের কোনো অসুবিধা নেই, যেইভাবে ই করা যাবে আমাদের কিন্তু ফান্ডের ব্যবস্থা আছে, কিন্তু করতে হবে। প্রথমে আমরা টয়লেট করেছিলাম, বহুদিন কিন্তু এই প্রসেসিং চলেছে, আমরা ব্যর্থ হয়েছি বলে কিন্তু আজকে আমরা ফেস করতে হচ্ছে যে আমরা ওডিএফ এখনও ডিক্লেয়ার করতে পারছি না, কেন এখনও কিছু বাকি আছে। এবার ওই কিছু বাকি আছে ডাইরেক্ট টাকাটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে, এবার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে মানে বেনিফিশিয়ারি পাবে এখন করবে কে, এইটারও কিন্তু দায়ী আমরা, যে আমরা সেই সময় করি নাই দেখে কিন্তু আজকেও সেভ। এখনও যদি আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট না করি আগামী দিনে কিন্তু আমাদেরকে এটার ভুক্তভোগী হতে হবে। আর যেহেতু আমরা সবাই যারা প্রধানরা আছি নির্বাচিত সদস্য সবাই সদস্য তাদের কিন্তু দায়িত্ব যে আমাদের গ্রামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাতে আমাদের সব আধিকারিকরা আমাদেরকে সহযোগিতা করবে এবং করছে না, ওনারা কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে চেষ্টা করে, কিন্তু আমরাই মনে হচ্ছে একটু গাফিলতি দিয়েছি যে আমরা শুধু চিন্তা করি যে আনটাইটের আমাকে রাস্তাটা কোথায় বানাতে হবে, আমার রাস্তার ট্রেনটা কোথায় বানাতে হবে। আনটাইটটা আনটাইটের মতো হবেই, ওইটাতে তো কেউ আটকানের ব্যাপার নেই, কিন্তু টাইট ফান্ডের যে করতে হবে এত টাকাটা, ওই টাকাটা তো আমাদের এখানে ইউজ করতে হবে। আমরা ওইটা নিয়ে কিন্তু কোনো প্রধানরা বা পঞ্চায়েত সমিতি বা মহকুমা পরিষদ কেউ ইন্টারেস্ট নেই না, আমাদের মনে হয় ওই টাকাটা বোধহয় টাকাই না, কিন্তু আসল কাজটাই কিন্তু ওটা যে আমরা আমাদের গ্রামকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আমাদের গ্রামকে যদি ওডিএফ প্লাস ডিক্লেয়ার করতে পারি, তাতে কিন্তু আমাদের আগামী দিনে ফান্ডের অনেক কমিশন আর ফান্ডেরও ব্যবস্থা হবে। পাশাপাশি আমরা তো বলতে পারবো যে আমরা এটা করেছি, আমাদের আমরা চেষ্টা চিন্তা করেছি যে আমরা প্লাস্টিকটাকে বন্ধ করার একটা ডিসিশন নেবো,
পুরো মহকুমা পরিষদ জুড়ে, তাতে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং মহকুমা পরিষদ তিনটা স্তরে মিলেই কিন্তু, কারণ এটা কিন্তু চাকরিখানি কথা নয়, প্লাস্টিক আমাদের এখানে যারা আছে আমরা প্রত্যেকে প্লাস্টিক ইউজ করছি আজকে থেকে, তা আমরা সবাই একবারে শেষ করতে হবে, অত ইজি ব্যাপার না, এটা সলিড ওয়েস্টের থেকেও অনেক বেশি টাফ, কিন্তু করতে হবে মানে করতে হবে, আমরা চেষ্টা করলে সবই পারে, মানুষ তো অভ্যাসের দেন, আমরা ছোট যখন ছিলাম ছোটবেলা আমরা দেখেছি যে ডোঙ্গা করে মানুষ এই যেত ব্যাগে করে মাছ নিতে যেত, তখন অভ্যাস ছিল ওটা, আবার ওই জায়গাতে আসতে হবে। আর সলিড ওয়েস্ট নিয়ে যারা হাতি হিসাবে আমরা একটা জমি দেখেছি, ওইখানে একটা পলিটিক্যাল প্রবলেমের জন্য আমরা জমিটা পেলাম না, কিন্তু দায়িত্ব নিতে হবে প্রধান ম্যাডাম, আমাদের কাজ কিন্তু ওটা, আর কাজটা যে মানুষের জন্য কাজ এটা মানুষকে বোঝাতে হবে, নাহলে সব জায়গাতেই কিন্তু এটা হবে, নকশালবাড়ি তো সমস্যা হচ্ছে, সমস্যা সব জায়গায় থাকবে, কিন্তু সমস্যার সমাধানও করতে হবে আর সবাইকে মিলে করতে হবে, উপায় বের হবেই, আমরা মানুষকে বোঝাতে হবে, মানুষকে গিয়ে কনভিন্স করতে হবে কী কারণে আমরা সলিড হচ্ছি, আর যারা এজেন্সিদের আমরা দিয়েছি তাদেরকেও মনিটরিং করতে হবে, খালি আমরা দিয়ে দিয়েছি চলে গেছে আর লাগবে না, ওইটা করলে কিন্তু এই অসুবিধা হচ্ছে, তাহলে কী করে ওরা গিয়ে খালি টাকা ইনকামানের জন্য সমস্ত জিনিস নিয়ে ওখানে ই করে ড্যাম করে দেয়, ড্যাম করার ফলে কী হচ্ছে ওইখানে দুর্গন্ধ একটা বেরোয়, দুর্গন্ধ বেরোনোর ফলে কিন্তু আশেপাশের মানুষের অসুবিধা হয়, যদি আমরা ডেলি কার ওয়েস্টটাকে ডেলি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো গ্রামবাসীরও সমস্যা হবে না, গ্রামবাসীকে আমরা বলতে পারবো যে আমরা ম্যানেজ করছি ওখানে, ওখানে আমরা ডাম্পিং করছি না, তাই সবাই মিলে চেষ্টা করে আমাদেরকে আর ওই এজেন্সিকে সব জায়গার এজেন্সিকে বলতে হবে খালি ডেলিকার যতটুকু তুমি ওয়েস্ট ওইখানে গিয়ে তুমি ম্যানেজ করতে পারবা ততটুকু ওয়েস্ট দিতে, তার বেশি ওয়েস্ট নেওয়া যাবে না, আর আজকে যারা এক্সপার্টরা আসছে সবাই একটু ভালো করে শুনবেন, আর ওনারা এখানে থাকবেন কিছুদিন, গ্রাম পঞ্চায়েতে ওনারা যাবেন, গ্রাম পঞ্চায়েতে গেলে ওনাদের এনএস প্রধান বসে আলোচনা করে কীভাবে আমরা আগামী দিনে পদক্ষেপ নেব, কীভাবে আমরা প্রচার করব, কীভাবে মানুষকে প্রচার করে মানুষকে বোঝাবো যে আমাদের এসবিএনজি করতে হবে, আবারও বলছি লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু মিসকনসেপ্ট আছে আমাদের, আমারও আছে, আমার মনে সভাপতিরও আছে, প্রধানদের আমরা অতটা এখনও জানি না লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমার মনে সব প্রধানদের ক্ষেত্রে তাই আছে, আমাদেরকে ওইটা জানতে হবে যে আমাদের লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের কীভাবে করবো, প্র্যাকটিক্যালি কীভাবে করবো, ডিপিআর আমরা জানি যে ওই চারটা পাঁচটা বাড়ির জল নিয়ে আমাদের এখানে ফেলে আমাদের এই করবো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কীভাবে করবো এটা আমাদেরকেও ভালো করে আরও জানতে হবে, তাই যারা এক্সপার্টরা আছে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে নিতে হবে, জানতে হবে যে আমাদের কী কী হচ্ছে, আমাদের মন্ত্রীকে বলতে হবে যে আমাদের এই সমস্যা হচ্ছে, বা আমরা এটা যাই না সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের কম্পোস্টিং মেশিনগুলো সেভাবে কাজ করছে না, 500 কেজি দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের ওটার আরও এটা বাড়াতে হবে, অন্তত নকশালবাড়িতে যদি করতে হয় তাহলে 2000 কেজি মোটামুটি করতে হবে, তাহলে একটা আমাদের ইয়ে হবে, সেরকমই আরও কী কী লাগবে, কোন কোন মেশিন নিলে সুবিধা হবে ওনারা এক্সপার্টরা আরও বলবে, আবারও বলছি এখন টাকা কিন্তু প্রচুর আছে আমাদের এসবিএনজি কাজ করার জায়গা ওটা, আর নিজেদের এস্টাবলিশ করার জায়গা কিন্তু ওটা, আমি আমার আমি আজকে প্রধান, আমি যদি আমার গ্রামটাকে ভালো রাখতে পারি মানুষকে বলবে যে হ্যাঁ আরে পরিষ্কার গ্রামে এই প্রধান থাকতে করেছে, এইটা কিন্তু আমাদের করতে পারলে রাস্তাঘাট আজকে বানালে 2 বছর পরে ওটা ভাঙবে আবার গাড়ি দেবে যে এই প্রধান বানিয়েছিল আবার ভেঙে দেবে, কতটুকু টাকা আছে যতটুকু টাকা আপনাদের একটা আনটা এটা কতটুকু টাকা এক একটা সংসদ তো বছরে 7 লাখ টাকাও পাবে, এবার 7 লাখ টাকাতে 2 বছরে 2টা রাস্তা পড়ে, রাস্তাটা 2 বছর পরে এমনি প্রধান থাকতে থাকতে ওটারও গালি নেই, কিন্তু যদি আমরা সলিড ওয়েস্ট করি প্রত্যেকের বাড়ির নোংরা কালেকশন করে নিয়ে যেতে পারি, ম্যানেজ করতে পারি, জলটাকে আমরা সংরক্ষণ করতে পারি, আমরা বৃষ্টির জলটাকে সংরক্ষণ করতে পারি, মানুষ কিন্তু বলতে আমি কাজ করি, বাকি এক্সপার্টরা বলবে এ বলে আপনি আমার বক্তব্য করতে